নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। তবে আজকে অ্যাস্ট্রো টিপসে কোনো আলোচনা করব না, আজকে এই অনুষ্ঠানটি আপনাদের জন্য শুধুমাত্র করছি। তার একটি বিশেষ কারণ হচ্ছে যে আপনারা যারা কমেন্টস বক্সে বিভিন্ন রকম কমেন্টস লেখেন, তো তাদের জন্যই আমি এই অনুষ্ঠানটি করেছি। প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাই যে 6 মাসের মধ্যে আমার এই চ্যানেলটি 1,45,000 ভিউজ কভার করে গেছে এবং তার সঙ্গে সঙ্গে 1,750 জন মাত্র এই কয়েক মাসের মধ্যেই আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে। অর্থাৎ কোথাও একটা এটা আমার ভালো লাগছে যে আপনাদের এই অনুষ্ঠানটি বা এই চ্যানেলের মাধ্যমে যেই জ্যোতিষ সংক্রান্ত যে সমস্ত অনুষ্ঠানগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেগুলো কোথাও আপনাদের ভালো লাগছে, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। তো আপনারা প্রচুর কমেন্টস আমাকে করেন, আমার কাছে এখন বর্তমানে প্রায় 800 কমেন্টস কভার হয়ে গেছে, কিন্তু আমি প্রচুর কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। যারা কমেন্টসের উত্তর পেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি, কিন্তু সবসময় তো সময় হয়ে ওঠে না, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি বিভিন্ন চেম্বারেতে। তো তার সঙ্গে সঙ্গে আমি তার মধ্যিখানেও যদি আমি সময় পাই তাহলে কিন্তু আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। তবে কিছু কিছু কমেন্টস এমন হয় যেটা কিন্তু আমি সত্যি আমি কিছু আমার করার থাকে না, কারণ বিষয়টা আমার কাছে পরিষ্কার হয় না। তো এরকম কিছু কমেন্টস নিয়ে আজকে কথা বলবো এবং এই কথাগুলি বলার একটাই মাত্র কারণ, কারণ হচ্ছে দেখুন, আমি সর্বদাই একটা কথা বলি যে এই শাস্ত্রটির দ্বারা কিন্তু মানুষের উপকার হতে পারে। এই শাস্ত্রটি মানুষের জীবনের ওয়ে দেখাতে পারে, অর্থাৎ আপনার জীবনের যে পথ সেই জীবনের পথটা কিন্তু এই শাস্ত্রটির মাধ্যমে কিন্তু সুন্দরভাবে নির্বাচন করা যায় বা সুন্দরভাবে দেখা যায়। তো সেক্ষেত্রে আপনাদের কমেন্টসগুলো আমি আপনারা যে কমেন্টস করেন এটা তো সত্যি খুবই আমার ভালো লাগে, কারণ কমেন্টস তখনই করেন যখন আপনার অনুষ্ঠানটি ভালো লাগে। তো কমেন্টসগুলো করেন কিন্তু কমেন্টসগুলোর ভেতরে কিছু কিছুটা ব্যাপার, কমেন্টসগুলোকে ঠিকঠাকভাবে যদি প্রশ্নটা করেন তাহলে কি হয় আমার দিতে সুবিধা হয়। যেমন ধরুন কেউ আমাকে বলল যে আমার এস দিয়ে নাম শুরু, আমার রাশি কি হবে। এখন এটা আপনাদেরকে ক্লিন করে বলে দিই যে কোনো নামের প্রথম অক্ষর যদি আমাকে দিয়ে দেওয়া হয় এরকমভাবে কিন্তু কোনো রাশি বেরোয় না। রাশি বার করতে গেলে দরকার হয় একটা ম্যাথামেটিক্স, সেই ম্যাথামেটিক্সটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ, অর্থাৎ আপনি কখন জন্মেছিলেন সেই দিনটি লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কখন জন্মেছিলেন সেই সময়টি লাগবে। এইটার মাধ্যমে কিন্তু রাশি বার করা হয়, তার জন্য কিন্তু কিছু অঙ্ক করতে হয় এবং এই অঙ্কের মাধ্যমে কিন্তু রাশি বেরিয়ে যায়। অনেকে আছেন যারা হয়তো হাত দেখেও রাশি বলে দেন, তবে বা নাম শুনে নামের প্রথম অক্ষর শুনেই রাশি বলে দেন। তো আমার মনে হয় এগুলো মানুষকে বিভ্রান্ত করা হয়, এরকম ব্যাপারটা কিন্তু হয় না। আবার মানে ওই ঝাঁকের মধ্যে ঢিল মেরে বক মারা হয় না, ওইরকম একটা ব্যাপার কিন্তু হয়ে যেতে পারে যে ধরুন 10 জনের হলো না, একজনের লেগে গেল। তো আমি কিন্তু এই বিষয়টাকে সায়েন্টিফিক বলে মনে করি না। তাই আপনারা যদি রাশি সম্পর্কে নিজের রাশি সম্পর্কে জানতে চান তাহলে আপনারা সঠিক ডেট অফ বার্থ অ্যান্ড টাইম অফ বার্থ কিন্তু দেবেন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আরেকটি, যেটি হচ্ছে অনেকে কিন্তু আমাকে প্রশ্ন করেন যে ডেট অফ বার্থটা পাঠিয়ে দিয়ে যে আমার বিবাহিত জীবনটি কেমন যাবে বা আমার প্রফেশন কী হবে। তো এই যে বিষয়গুলি, অর্থাৎ বিবাহিত জীবন বা প্রফেশন, এই বিষয়গুলি কিন্তু এক কথায় উত্তর দেওয়ার মতো নয়। কারণ হচ্ছে কি, এই বিষয়গুলি কিন্তু জীবনে, অর্থাৎ মানুষের জীবনের ভেতরে একটি খুব বড় পার্ট, একটি খুব বড় ভূমিকা পালন করে এই বিষয়গুলি। তো সেখানে আপনাকে কিন্তু আমার সঙ্গে এসে যোগাযোগ করে এই বিষয়টিকে পরিষ্কার করতে হবে, বা কোনো সৎ জ্যোতিষীর কাছে গিয়েও কিন্তু আপনি এই বিষয়টিকে পরিষ্কার করতে পারেন। এটা কিন্তু এক মিনিটের ব্যাপার নয়। আমরা সাধারণভাবে আমি যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি সেগুলি কিন্তু খুব শর্ট কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করি। অবশ্যই তার জন্য আমাকে পরিশ্রম করতে হয়, আপনার ছকটাকে আপনি যে ডেট অফ বার্থটা পাঠাচ্ছেন সেই ডেট অফ বার্থটা ছক খুলে তার মাধ্যমে দেখে আমি কিন্তু উত্তরগুলোকে দিই। তার সঙ্গে সঙ্গে আপনারা এছাড়াও আরও অনেক ধরনের প্রশ্ন করেন যে শুধুমাত্র ডেট অফ বার্থটা দিয়ে দেন, ধরুন মাস
তারিখ এবং সালটা দিয়ে দেন কিন্তু সময়টা দেন না, এবং তার সঙ্গে সঙ্গে একটি প্রশ্ন আমার দিকে ছুড়ে দেন। এরকম আপনারা করবেন না। আপনারা যখনই কোনো প্রশ্ন করবেন সেটা আমি উত্তর আজকে দিতে পারছি না, হয়তো এক মাস পরে দেবো, কিন্তু আপনারা সঠিকভাবে ডেট অফ বার্থ দেবেন এবং তার সঙ্গে সঙ্গে সময়টা কিন্তু অবশ্যই দেবেন। সময়টা না দিলে পরে কিন্তু আমি কিছু বার করতে পারবো না। এছাড়াও আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে বা লক্ষ্য করেছি আমি, যেটা হচ্ছে আপনারা কমেন্টস বক্সের মধ্যে অনেক সময় লিখছেন যে যে আমার বিয়ে কবে হবে বা আমি আমার এডুকেশন কী হবে, এই যে বিষয়গুলি আগের যে প্রশ্নের উত্তরটা দিলাম সেই প্রশ্নের উত্তর অনুসারে আমি আবার এই কথাটি রিপিট করব যে এইগুলো কিন্তু মানুষের জীবনে বড় বড় ভূমিকা পালন করে এই বিষয়গুলি, তাই এগুলো কিন্তু এক কথায় উত্তর দেওয়ার মতো নয়। এগুলি কিন্তু সুস্থভাবে একটি ছককে বিচার বিশ্লেষণ করতে হবে, তার জন্য বিভিন্ন গ্রহের অবস্থান, বিভিন্ন ভাব, তার সঙ্গে সঙ্গে দশা অন্তর্দশা নবাংশ কুণ্ডলী বর্তমান গোচর সব কিছুকে দেখে কিন্তু এইটাকে বিচার বিশ্লেষণ করে বার করে আনতে হয় যে আপনার কোন প্রফেশনে গেলে ভালো হবে, কোন এডুকেশনে ভালো, এডুকেশন দিকে আপনার সফলতা জায়গাটা ভালো হবে, আপনার বিবাহ কবে হবে, এগুলো কিন্তু একটু বড় বিচার। তার সঙ্গে সঙ্গে আমি আর একটি রিকোয়েস্ট করব যে এই যে কমেন্টস বক্সে আপনারা বিভিন্ন ভিডিওর নিচে যে কমেন্টস বক্সে আপনারা কমেন্টসগুলো লেখেন, সেই কমেন্টস বক্সে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চাইছেন, কোন ধরনের অনুষ্ঠান আপনারা দেখতে চাইছেন, সেই কমেন্টসগুলোকে লেখার চেষ্টা করুন। তাহলে আমি সেই অনুপাতে কিন্তু অনুষ্ঠানগুলো তৈরি করব। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, তাহলে আমার একটি ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে আনন্দ শাস্ত্রী অ্যাস্ট্রো টিপস। আবার বলছি, আনন্দ শাস্ত্রী অ্যাস্ট্রো টিপস। যখন ফেসবুকেতে আপনারা আনন্দ শাস্ত্রী অ্যাস্ট্রো টিপস বলে সার্চ করবেন আমার ফেসবুক পেজটি পেয়ে যাবেন, এবং সেই ফেসবুক পেজটিতে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আমি সেই ফ্রেন্ড রিকোয়েস্ট রিসিভ করব এবং সেখানে আপনার সাথে আমার ওই পেজটির মাধ্যমে কথা হবে এবং আপনার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব ওই পেজটির মাধ্যমে। তার সঙ্গে সঙ্গে আরও একটি কথা বলবো যে ব্যক্তিগতভাবে যদি কেউ আমার কাছে নিজের জন্মছক বিচার করতে চান, আমার কাছে এসে আপনারা দেখাতে চান, তাহলে কিন্তু আমাকে ফোন করে, আমার ফোন নাম্বারটি অবশ্যই নিচে দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে, সেই ফোন নাম্বারে কিন্তু আপনারা সরাসরি ফোন করে আমার কাছে এসে আপনারা কিন্তু আমার নিজের জন্মছকের সঠিকভাবে সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে পারেন। আরও একটা বিষয় হচ্ছে যে যারা জ্যোতিষ শিখতে চান, যারা জ্যোতিষ শাস্ত্রটিকে নিয়ে আরও বিশেষ জ্ঞান অর্জন করতে চান, যারা জ্যোতিষটাকে জানতে চান, বুঝতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিছুদিনের মধ্যেই একটি জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠানের শুরু করছি, সেখানে আমি নিজে আপনাদেরকে জ্যোতিষ শেখাবার চেষ্টা করব, অবশ্যই আমার জ্ঞান আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব, আপনাদেরকে জ্যোতিষের বিভিন্ন থিওরি, বিভিন্ন গ্রহ, বিভিন্ন রকমের জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিভিন্ন ভাব, বিভিন্ন গ্রহ যা কিছু আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে আমি সেই সব সম্পর্কে বোঝাবার চেষ্টা করব, এবং জ্যোতিষশাস্ত্রটি সম্পর্কে যাতে আপনি মোটামুটিভাবে পারদর্শী হয়ে যান সেই জায়গাটা আমি অবশ্যই দেবার চেষ্টা করব। আর তাহলে অবশ্যই এই কথাগুলিকে একটু মাথায় রাখবেন, এবং এই কথাগুলিকে মাথায় রাখবেন এই কারণেই, কারণ হচ্ছে যে এরপরে অবশ্যই আমার অনুষ্ঠান আরও ভালো করে দেখবেন, কারণ হচ্ছে আরও অনেক ভালো ভালো অনুষ্ঠান নিয়ে আমি আসছি সামনে। এরপরেই আমি এডুকেশান, বিজনেস, প্রফেশন এই সমস্ত বিষয় নিয়ে অনুষ্ঠান করব, এবং বিভিন্ন রকমের যোগ নিয়ে অনুষ্ঠান করব, বিভিন্ন রকমের প্রফেশন নিয়ে অনুষ্ঠান করব, বিভিন্ন রকমের ব্যবসা নিয়ে অনুষ্ঠান করব, বিভিন্ন বড় বড় মনীষীদের ছক নিয়ে আলোচনা করব। তারপরে আমি ডাইরেক্টলি আপনাদের এই সমস্ত যখন পার হয়ে যাবে তখন ডাইরেক্টলি আপনাদেরকে ন্যাটাল চার্ট স্ক্রিনের মধ্যে দেখিয়ে আপনাদেরকে সমস্ত বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করব, আরও ক্লিন করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আমার অনুষ্ঠানগুলি আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগলে পরে লাইক দেবেন, ভালো না লাগলে পরে অবশ্যই ডিসলাইকও দেবেন। আপনাদের যদি অনুষ্ঠানের মধ্যে কোনো ভুল ত্রুটি পান অবশ্যই এটি কমেন্টস বক্সে জানাবেন যে এই জায়গাটায় ভুল হচ্ছে বা এই জায়গাটায় কোনো ত্রুটি দেখা যাচ্ছে, অবশ্যই কিন্তু জানাবেন,
কারণ আমি কিন্তু পোক্ত ক্যামেরার সামনে একদম কথা বলার জন্য পোক্ত নই। হ্যাঁ, তবে অনুষ্ঠানগুলো করি, জ্যোতিষশাস্ত্রটা ভালো লাগে, এবং এর শুরুয়াত, এর যে প্রথম আমি শুরু করেছি সেখানে আমাকেই একজন, আমি প্রথম একটি, আমার আনন্দ শাস্ত্রী নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলেতে আমাকে প্রথম একজন আমার ভাই, যাই হোক, তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি জ্যোতিষ সম্পর্কে আরও কিছু বলুন যাতে আমরা বিষয়টিকে জানতে জানি বা বুঝতে পারি। তো সেইখান থেকেই আমি কিন্তু এই বিষয়টা শুরু করেছি। হয়তো ক্যামেরার সামনে অনেক কিছু ভুল ত্রুটি হয়ে যায়, আবার পরে দেখেছি অনেক রকম কথা এমন আছে যেগুলো কিন্তু অনুষ্ঠানের মধ্যে বলা উচিত ছিল কিন্তু বলা হয়নি। তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন, আস্তে আস্তে করে মোটামুটি এগোচ্ছি আমরা। তো ততক্ষণের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।